হ্যালো প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি নিশ্চয়ই অনেক ভালো আছেন। সবাইকে এশিয়ান টেলিভিশনের পর্দায় আমন্ত্রণ জানাচ্ছি। তিব্বতস্থ মিউজিক্যাল মুভিতে সাথে আছে বৃষ্টি, এবং আজকে আমাদের পর্বের সাথে আছে আপনাদের খুব পছন্দের একজন কণ্ঠশিল্পী, আমার খুব পছন্দের একজন মানুষ লুইপা। তার কাছে যাচ্ছি। কেমন আছো? খুব ভালো আছি, তুমি কেমন আছো? আছি বেশ আলহামদুলিল্লাহ। ব্যস্ততা কি নিয়ে চলছে এখন? একটু অফ ট্র্যাকে আছি আসলে, নিজেকে নিয়ে একটু ব্যস্ততা বেশি চলছে। এছাড়া নতুন যে কাজগুলো করব সেই কাজগুলো নিয়ে একটু পরিকল্পনা করছি। বাহ, আমরা আসলে শিল্পীরা যারা আছি তারা তো অন্যের জন্যই নিজেদের কাজ করে থাকি, তো মাঝে মাঝে নিজেদেরকেও সময় দিতে হয়, ঠিক তাই। নিজেদের জন্য, নিজের পরিবারের জন্য কিছু সময় বের করতে হয়। সামনে কাজ কি আসছে তোমার? সামনে যেহেতু বিজয় দিবস আসছে, তো বিজয় দিবসকে সামনে রেখে চিন্তা ভাবনা করেছি যে একটা গান করব, কিন্তু সেই গানটা একটু স্পেশাল, কারণ দুজন স্পেশাল মানুষ সেই গানটার সঙ্গে জড়িয়ে থাকবেন। আমাদের দেশের বিখ্যাত দুজন মানুষ, গাজী মাজহারুল আনোয়ার এবং শ্রদ্ধেয় আহমেদ ইমতিয়াজ বুলবুল স্যার, আমি চেষ্টা করব যে তাদের সৃষ্টি একটা গান বিজয়ের মাসে উপহার দিতে আমার শ্রোতাদেরকে। বাহ, আশা করছি অনেক ভালো কিছু আমরা পাবো, এবং আমরা সবাই, এবং আই উইশ যে দর্শকরাও এটা নিয়ে খুব গুরুতরভাবে ওয়েট করবে। যদি একদম ছোটবেলায় যাই, লুইপার ছোটবেলা থেকে কখন থেকে গান শুরু করেছে? আমার আসলে ওভাবে করে অতটা মনে নেই যে কখন গান শুরু করেছি, মানে যখন মনে বলতে শিখেছে তখন থেকে গান। মাতাই বলেন যে যখন থেকে কথা বলতে পারি তখন থেকেই গান গাইতে পারি, কারণ আমাদের বাড়িতে সারাক্ষণ গান চলতো। দেখা যেত যে রাতে গান শুনে ঘুমাতাম, আবার ঘুম থেকে উঠে শুনতাম যে গান বাজছে। তো ওই প্রথম আমার মুখস্থ করা গান আয় কুকু আয়, কাটানোর সময় যখন আর কিছুতে, তো ওই গান শুনে আম্মু বলছিলেন যে আমাকে গানের স্কুলে ভর্তি করিয়া দেওয়া দরকার। তো ওটা আব্বুকে প্রপোজাল দেওয়ার সাথে সাথে আব্বু অ্যাকসেপ্ট করে ফেলছে, এবং তারপর থেকে শিশু একাডেমি যেতাম। স্কুলে যাওয়ার আগে আমি শিশু একাডেমিতে গিয়েছি, এবং সব বাচ্চারা গান শিখতো, আমি একটু বেশি ছোট ছিলাম বলে স্যারের কোলে শুয়ে ঘুমাতাম আর গান শুনতাম। ওই করে করে তাল শেখা হয়েছে আসলে। আচ্ছা, বাসায় বা ফ্যামিলিতে পরিবারে অন্য কেউ গান করতো? না, কেউই গান করতেন না, কিন্তু সবাই গানকে ভালোবাসতেন, গান শুনতে খুব পছন্দ করতো, খুব ভালো শ্রোতা সবাই আমাদের বাসায়। ইন্সপিরেশন কার বেশি, মার নাকি বাবার? দুজনই দুজনই আমি বলবো, মানে কম বেশি করে বলতে পারবো না, কারণ যখন যেটা প্রয়োজন হয়েছে গানের জন্য আমার বাবা মা সবসময় সেটা করেছে, যে মানে খুব বেশি তাদের কাজ ছেড়েও আমাকে সময় দিতে হয়েছে যখন, তাতেও তারা দ্বিধাবোধ করেননি। বা আমার মনে হয় তুমি আসলে এত আদুরে, তুমি দেখতেও এত আদুরে যে কেউ তোমাকে আদর না করে বা ভালো না বেসে পারে না। থ্যাংক ইউ। এবং আচ্ছা, কথা তো আরো হচ্ছে বা হবে, একটা গান শুনলে কেমন হয়? ভালো হয়। কোন গানটা শুনবো? দর্শকদের কাছে যাই। নিশ্চয়ই দর্শক, আমরা দেখে নিচ্ছি তপু এবং কনাপুর ঘোর এই গানটি। খুব চমৎকার একটি গান দেখলাম, আশা করছি আপনাদের খুব ভালো লেগেছে। কিন্তু সময় হয়ে গেছে একটি বিরতিতে যাবার, ফিরে আসছি একটু পর। ওয়েলকাম ব্যাক প্রিয় দর্শক, আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান টেলিভিশনের পর্দায়, সেই সাথে তিব্বতস্থ মিউজিক্যাল মুভির আজকের আয়োজনে। সাথে আছে বৃষ্টি এবং সাথে আছে লুইপা। কথা তো বলছিলাম অনেকক্ষণ, কিন্তু এই মিষ্টি গলায় যে একটা গান শুনতে ইচ্ছে করছে। আচ্ছা, অনেকদিন যেহেতু ব্রেক নিয়েছিলাম গান থেকে, তো পুরোনো একটা গান আবার একটু মনে করি। এই গানটাও একটা কভার সং করেছিলাম, শ্রদ্ধেয় শিল্পী বেগম আখতারের গাওয়া, রচনা করেছে আর ইচ্ছা। বাহ, আমার খুবই প্রিয় গান। ইনফ্যাক্ট আমি ভাইয়াকে মাঝে মাঝে বলে থাকি যে আচ্ছা আপুর নামটা যোচনা দিয়ে সেভ করলে কেমন হয়। অনেকে দুষ্টুমি করে ডাকেও মাঝে মাঝে। গিয়ে শোনাচ্ছি। বাড়ি গলি দিয়ে
বাহ, থ্যাংক ইউ। এত সুন্দর, মানে পুরোটা কি মধু নাকি আমি তো বুঝতে পারছি না। অডিয়েন্সে যারা বসে আছে টিভি সেটের সামনে সবার ডায়াবেটিক্স হয়ে যাবে কিন্তু। বলো না, তাহলে বলবে যে বৃষ্টি বোধহয় লুইপাকে একটু বেশি ভালোবাসে এই কারণে এত প্রশংসা করছে। আসলে শুধু এটা আমার ক্ষেত্রে বলবো না, আমি আমি যে বলছি বিষয়টা তা না, আমি যখন যেখানে তোমার কথা এসেছে কোনো একটা আড্ডাতে, সবাই তোমাকে অনেক পছন্দ করে, অনেক ভালোবাসে, এবং এইটা আমার মনে হয় ইটস কাইন্ড অফ ব্লেসিংস। ঠিক তাই, এবং আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা আমাকে এত 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 ভালোবাসে, এবং আমি আরও কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা আমার শ্রোতারা, তারাও আমাকে অনেক ভালোবাসে, এবং এই ভালোবাসাটা যেন শেষ পর্যন্ত পেতে পারি সেই কামনা আমার থাকবে সবসময়। একদম। ওকে, আমরা একটু গানের দিকে আসি। তোমার প্রথম অ্যালবাম কখন? প্রথম অ্যালবাম ছিল 2014-তে, সেটার নাম ছিল ছায়াবাজি। ছায়াবাজিতে 7টা গান ছিল এবং 7টা গানই রবিউল ইসলাম জীবনের লেখা, 7টা গানই কিশোর দাসের সুর এবং সঙ্গীত করা। আর সেই অ্যালবামটার জন্য আমি একটা অ্যাওয়ার্ডও পেয়েছিলাম, সেটা হচ্ছে গিয়ে সিম্ফনি চ্যানেলের মিউজিক অ্যাওয়ার্ড, নতুন শিল্পী হিসেবে এই অ্যালবামটির জন্য আমি অ্যাওয়ার্ড পেয়েছি এবং মনোনীত হয়েছিলাম মেরিল প্রথম আলোতে। বাহ, তুমি তো একটা ব্যান্ডে ছিলে। একদম শুরুর দিকে একটা ব্যান্ডের সাথে ছিলাম, ব্যান্ডের নাম ছিল ধারক। ধারকে কাজ করা হয়েছিল বেসিক্যালি, আমি চেয়েছিলাম যে অনেক পুরনো যে গানগুলো আছে সেই গানগুলো যেন আমাদের নতুন প্রজন্মের যে শ্রোতারা আছেন তারা যেন সেই গানগুলোকে জানতে পারে, সে কারণে একটা ফিউশন ব্যান্ড ছিল। তোমাদের তার মানে ইন্টেনশনই ছিল নতুন গান না, পুরনো গানগুলোকে, যে গানগুলো একদম 100 বছর বা তারও বেশি বয়স হয়েছে সেই গানগুলোকে একটু ফিউশন করে শ্রোতাদের জন্য উপস্থাপন করেছিলাম আমরা। কিন্তু এটাকে কন্টিনিউ করলে না কেন পরবর্তীতে? পরবর্তীতে আসলে আসলে ব্যান্ড করা খুব কঠিন, এটা তো তুমিও জানো, একটা ব্যান্ড মেইনটেইন করা এবং সবার সঙ্গে সবার মন মানসিকতা আসলে একই রকম হতে হয়, একসাথে চলতে হয়। তো যেখানে আমি শুধুমাত্র কাভার সং করব এটা আমি কখনো ভাবিনি, যে আমার নতুন 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 গান করব সেই লোকটাও আসলে সামলাতে পারেনি, সেই কারণে ভাবলাম যে শুধুমাত্র ব্যান্ড না করে একটু নিজের কাজ নিয়ে একটু সামনে এগোই, সে কারণেই ব্যান্ড থেকে একটু সরে আসা। আচ্ছা, এরপর অ্যালবাম কখন? এরপর ব্যান্ড ছাড়ার 1 বছরের মধ্যে আবার একটা অ্যালবাম করছিলাম, সেটাই তো ছায়াবাজি ছিল, আর ছায়াবাজির পর যেগুলো রিলিজ হয়েছে সব সিঙ্গেল ট্র্যাক। আচ্ছা, প্রথম সিঙ্গেল ট্র্যাক, ইটস মিন প্রথম সিঙ্গেল ট্র্যাকের যে মিউজিক ভিডিওটি ছিল সেটি কী ছিল? প্রথম সিঙ্গেল ট্র্যাক ছিল অনল একটি গান, গানটির নাম ছিল অনল, একটু ফোক প্যাটার্ন একটা গান ছিল, এবং সেই গানটা অপু মাহফুজের লেখা ছিল এবং সুর সঙ্গীত এনএমএন ভাইয়া করছে, নমন ভাইয়া করছিল। সেই গানটা আসলে আমরা লালন সাইজির গান থেকে ইন্সপায়ার হয়েই করেছিলাম, এবং আমরা লালনের আখড়ায় চলে গিয়েছিলাম বা একদিন সারা রাত ওখানে গান টান শুনে এসে তারপরে গানটা সুর করা হয়েছিল। তো সাইজির কোনো এক আর কি মৃত্যুবার্ষিকীতে আমরা ওই গানটা রিলিজ করতে পেরেছি, একটা ছোট্ট মিউজিক ভিডিও ছিল, গানটা ইউটিউবে আছে, আমার দর্শক শ্রোতারা সার্চ করলে পেয়ে যাবে। আচ্ছা, একটা ছোট প্রশ্ন করি, এই যে সাইজির গান করেছো, ফোক গান করতে তুমি কমফোর্টেবল নাকি ক্লাসিক্যাল বা সেমি ক্লাসিক্যাল? উত্তরটা নিব কিন্তু একটা বিরতি থেকে আসি। প্রিয় দর্শক, নিয়ে নিচ্ছি আর একটি ছোট্ট বিরতি, কোথাও যাবেন না, একটু পরে ফিরে আসছি। ওয়েলকাম অ্যাগেন প্রিয় দর্শক, আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, এবং তিব্বতস্ন মিউজিক্যাল মুভির সাথে আছে বৃষ্টি এবং সাথে আছে লুইপা। উত্তরটা তুমি বলছো যে কোন ধরনের গান করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, আসলে আমি একটু সেমি ক্লাসিক্যাল করতেই পছন্দ করি, যদিও আমি একেবারেই পিওর ক্লাসিক্যাল শিখি নাই, কিন্তু তারপরও সেমি ক্লাসিক্যাল গানগুলো আমার ভালো লাগে, একটু গজল টাইপের গান শুনতেও ভালো লাগে, গাইতেও ভালো লাগে। তোমার ফোকটা করেছিলে শুধু একটা শখে? ফোকটা শখ করে না, আসলে ক্লাসিক্যাল মিউজিকে কিন্তু অনেক কিছু অ্যাডাপ্টেড থাকে, সেখানে কিন্তু ফোক থেকে অনেক কিছু থাকে, বা ফোক মিউজিকটাকে কিন্তু কাইন্ড অফ ক্লাসিক্যাল মিউজিক, তো সে কারণেই আমি রিলেট করতে পেরেছিলাম ফোক মিউজিকটাকে, আর ওই ভালো লাগা থেকেই করা। আচ্ছা, এরপর লাস্ট যে জনপ্রিয় একটি গান তোমার জেন্টলম্যান, সেই গানটি সম্পর্কে জানতে চাই। জেন্টলম্যান গত বছর রিলিজ হয়েছিল, গত বছর অগস্টে। জেন্টলম্যান গানটা লিখেছেন প্রিয় চট্টোপাধ্যায় আর সুর সঙ্গীত করেছেন আকাশ সেন।
ওটা আসলে খুব বেশি পরিকল্পনা করি নাই, কারণ আকাশ সেনের যে ফিল্মের গানগুলো সেই গানগুলো আমার খুব পছন্দের ছিল। যেরকম তোমার বাসায় তুমি বলছিলে যে বড় একজন ভক্ত আছেন, তো সেই ভক্তের মতো আমিও আকাশ সেনের বিশাল একজন ফ্যান। তো ফিল্মের গানগুলো শুনতাম যখন, খুব রিদমিক গান, তো নিজেরও নাচতে ইচ্ছে করতো। তখন সেখানে তোমাকে দেখেছি আমরা সবাই নাচতে, তখনই ভেবেছিলাম যে এরকম একটা গান আমি চাই। তো আকাশ সেনের সঙ্গে কথা বললাম, তো লাকিলি আকাশ সেনও আমার জন্য একটা গান করে রেখেছিলেন। তো আকাশ সেন গানটা আমাকে শোনালেন যে এই গানটা আমি তোমার জন্য ভেবে রেখেছিলাম, যদি তুমি করতে চাও। তো আমি বললাম যে হ্যাঁ, খুব সুন্দর গান। তখন এই জেন্টলম্যান গানটা শুনলাম, কিন্তু এটা পুরোটা লেখা ছিল না তখন, শুধুমাত্র মুখটা লেখা ছিল। তারপরে প্রিয় চট্টোপাধ্যায় লিখলেন পুরো গানটা, এবং আমরা কলকাতা গেলাম, গানটা রেডি করে নিয়ে এলাম। আসার পরে তখন ভাবলাম যে তোমাদের রেকর্ডিংটা হয়েছে কলকাতায়, কলকাতায় রেকর্ড, মিউজিক ভিডিওটা হয়েছে বাংলাদেশে। হ্যাঁ, বাংলাদেশে আসার পর ভেবেছি যে এত রিদমিক একটা গান, এটার সাথে তো একটা স্টোরি না হলে ভাল লাগবে, একটা ভিডিও না হলে ভাল লাগবে না। তখন ইমন ভাই এটা কাজ করেছে, ভিডিও ডিরেকশন দিয়েছেন। আর আমি তখন বললাম যে আমি সিয়ামের অনেক বড় একজন ভক্ত, মানে এখনকার দিন একটা রোমান্টিক গানকে ফুটিয়ে তুলতে আমার মনে হয়েছে যে সিয়ামকে খুব প্রয়োজন এই গান। মানে জেন্টলম্যান বলতে একদম পারফেক্ট জেন্টলম্যান। তো সিয়ামের নায়িকা খুঁজছিলাম, তখনই ইমন ভাই বললেন যে কেন না এই গানটাতে তুমি কাজ করো, এর আগেও আমার একটা মিউজিক ভিডিওতে তুমি কাজ করেছো, এটাতেও কাজ কর। আচ্ছা, তো সাহস পাচ্ছিলাম না, তবুও চেষ্টা করছি। সবাই এত কোঅপারেটিভ ছিল, এবং সিয়ামও এত বেশি কোঅপারেটিভ ছিল যে আমি বুঝতেই পারিনি ওটা যে একটা শুটিং ছিল, দুষ্টুমি করতে করতে হয়ে গেছে। আমরা একটু গানটা দেখে আসি। অবশ্যই প্রিয় দর্শক, দেখে নিচ্ছি লুইপার জেন্টলম্যান এই গানটি। বাহ, খুব চমৎকার একটি গান, আমার তো ভীষণ পছন্দের একটি গান, আশা করছি আপনাদেরও খুব ভালো লেগেছে। খুব রিদমিক একটা গান, যে গানটি শুনলে একদম জাস্ট এমনি নাচতে ইচ্ছে করে, এবং তোমাকে বেশ সুন্দর লাগছিল, একদম পুরো নায়িকা হয়ে গেল। থ্যাংক ইউ, চেষ্টা করেছি গানটাকে যেরকম কথা গানের সেভাবে একটু ফুটিয়ে তুলতে। আমরা তো অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের আজকের আয়োজনে আসার জন্য। তোমাকেও অনেক ধন্যবাদ, এবং সেই সাথে এশিয়ান টেলিভিশনকে ধন্যবাদ আমাকে এই পছন্দের আয়োজনে আরো একবার আমন্ত্রণ জানানোর জন্য। প্রিয় দর্শক, এ ছিল আমাদের আজকের আয়োজন। আশা করছি আমাদের এই ছোট্ট আয়োজন আপনাদের অনেক বেশি ভালো লেগেছে, সেই প্রত্যাশায় এবং পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।